আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়াতে শুধু নর্থ ওয়েস্টার্লি ওয়েস্টার্লি বাতাস প্রবেশ করছে। এই বাতাসগুলি খুবই শুষ্ক, তার ফলে আগামী পাঁচ দিন শুষ্ক থাকবে বঙ্গ। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই কম, শুধুমাত্র নর্থ বেঙ্গল সিকিমে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে লোকাল ক্লাউড রয়েছে, তাই আকাশ মেঘলা থাকছে। তবে রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শনিবার কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা সামান্য এক ডিগ্রি কমতে পারে, তবে রবিবার থেকে আবার আগের মতোই থাকবে তাপমাত্রা। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়াতে যদি বলি, শুধু নর্থ ওয়েস্টার্লি ওয়েস্টার্লি উইন্ড প্রোভেল করছে। এই উইন্ডগুলো খুব ড্রাই, ময়েশ্চার নাই, ফলে ওয়েদার অ্যাক্টিভিটি কিছু হচ্ছে না। বেঙ্গলে কোনো হাই প্রেশার জোন নাই, ফলে যে ময়েশ্চার আসবে আমাদের রিজনে সেই পরিস্থিতিটা না। ওই জন্যে আগামী যদি পাঁচ দিন বলি, মোটামুটি ড্রাই থাকবে গোটা ইস্টার্ন ইন্ডিয়া, শুধু নর্থ বেঙ্গলকে বাদ দিয়ে। নর্থ বেঙ্গল সিকিমে খানিকটা চান্সেস রয়েছে যে খুব হালকা বৃষ্টিপাত হবে। এই পরিস্থিতি যেহেতু আজকে মেঘলা রয়েছে, তার কারণ হচ্ছে এগুলো লোকাল ক্লাউড। লোকাল ক্লাউড আমরা বলি মিডিয়াম ক্লাউড, লো ক্লাউড নয়। খানিকটা টেম্পারেচার হয়তো আজকে চেক হবে, এক ডিগ্রি হয়তো কমে যাবে, কিন্তু আগামীকাল থেকে আবার এই সেই টেম্পারেচার বাড়বে। 35-36 কাছাকাছি কলকাতা যদি থাকে, পরিষ্কার আকাশ থাকবে। আজকে মেঘলা, কাল থেকে পরিষ্কার আকাশ, তবে বৃষ্টির খুব একটা চান্সেস নাই।